বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মুস্তাকিম ফুয়াদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল সহ 9 জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলে জানিয়েছে পুলিশ। এদিকে ময়নাতদন্ত শেষে ফরেন্সিক চিকিৎসক জানিয়েছেন আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার সারা শরীরে জখমের চিহ্ন রয়েছে। আদিন সচিবের রিপোর্ট। আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বুয়েটের শেরেবাংলা হলের 1011 নম্বর রুমের এই বেডে থাকত সে। মেধাবী আবরার ভালোবাসত লেখালেখি করতে, সেই মত প্রকাশই আজ কাল হয়েছে তার। গত শনিবার তার সবশেষ ফেসবুক স্ট্যাটাস ছিল বাংলাদেশ ভারতের দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে। মংলাবন্দর পানির নদী বণ্টন ও গ্যাস প্রসঙ্গ তুলে ধরে ফাহাদ। হল শিক্ষার্থীরা মনে করে এই ফেসবুক পোস্টের জন্য তাকে এভাবে অকালে জীবন দিতে হলো। বুয়েটের মতো একটা সেরা বিদ্যাপীঠ, এখানে এরকম একটা ঘটনা, মানে তার মানে হচ্ছে কি, আজকে ও মরলো, কালকে হয়তো বা আমায়ও কোনো একটা কারণে আমাকে ধরে নিয়ে যাওয়া হবে। এতদিন মনে করতাম যে না, বুয়েট বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান, এখানে নিরাপত্তা ব্যাপারটা অনেক ভালো, কিন্তু এখন মনে হচ্ছে না, আমাদের নিজেদের জীবনটা নিয়ে আসলে আমরা শঙ্কায় পড়ে গেছি এখন। তারা জানায় রোববার রাতে ফাহাদকে এই রুম থেকে ডেকে নিয়ে যায় শেরেবাংলা হলের কয়েকজন শিক্ষার্থী। পরে হলের দ্বিতীয় তলার 2011 নম্বর রুমে নিয়ে তাকে ব্যাপক মারধর করা হয়। এরপর তাকে মুমূর্ষ অবস্থায় সিঁড়ির কাছে তোষকে মুড়িয়ে ফেলে রাখা হয়। এরকম পোস্ট অনেক ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোটা সংস্কৃতি অনেক পোস্ট হয়, সেই সামান্য পোস্ট দেওয়ার কারণে তার যদি একটা জীবন নেই এরকম একটা আশঙ্কাজনক, আসলে এটা কল্পনা করা যায় না। ছাত্রলীগের ভাইরাই আপনার আর কি ডাকছিল, এটা আর কি শোনা যাচ্ছে ছাত্রলীগের, হ্যাঁ এই হলেরই সিনিয়র। ক্লোজ সার্কিট ক্যামেরায় ফুটেজ দেখে অপরাধীদের গ্রেফতারের দাবিতে বুয়েটে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। অথচ ফুটেজ সংগ্রহের পর দেখা যায় রাত 2:06 পর থেকে সিসিটিভির কোনো ছবি নেই। পুলিশ জানায় তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করা হবে, এক্ষেত্রে কারোর রাজনৈতিক পরিচয় অবস্থান দেখা হবে না। সবগুলো ক্যামেরার ফুটেজই আমরা পর্যবেক্ষণ করব, এবং আমরা এখানে দেখতে পেয়েছি যেহেতু এটা বুয়েটের ফুটেজগুলো ভালো এবং অনেকগুলো এলাকারই সিসিটিভির কাভারেজ আছে, তো আমরা আশা করছি যে এখানে একটি আমরা সন্তোষজনক নিষ্পত্তিতে যেতে পারবো। আবরার হত্যার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে পড়ে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। আবরার হত্যা নিয়ে যদি কোনো ধরনের নাটক করা হয়, আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ আহ্বান জানাবো, আপনারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ছাত্রলীগ। পরে সংবাদ সম্মেলনে সংগঠনটির শীর্ষ নেতৃত্ব জানায় আবরার হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই সুষ্ঠু তদন্ত করে যদি আসলেই কেউ জড়িত থাকে, ছাত্রলীগের কেউ জড়িত থাকে, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যে পরিমাণ আঘাতের চিহ্ন তার বডিতে পাইছে, এক্সটেনসিভ ব্রুইস ছিল, আমাদের ধারণা সেই এক্সটেনসিভ ব্রুইসের জন্য সে মারা গেছে। তবে আবরার ফাহাদ হত্যার বিষয়ে বুয়েট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ছাত্র সমাজ কিংবা এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রশ্ন এটি, যেন সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার পান ফাহাদ, যেন আর কোনো শিক্ষার্থীকে এভাবে প্রাণ হারাতে না হয়। আদিন সজীব, এটিএন বাংলা, বুয়েট, ঢাকা। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের অকাল মৃত্যুতে তার পরিবারে এখন চলছে শোকের মাতম। কুষ্টিয়া শহরের বাড়িতে পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে ভিড় করছেন স্বজন আর প্রতিবেশীরা। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। কুষ্টিয়া থেকে তুহিন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন মইনুল আহসান। পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হচ্ছে বাবা মায়ের কাঁধে সন্তানের লাশ। সেই ভার নেয়ার অপেক্ষায় এখন আবরার ফাহাদ পরিবার। নির্মম এ হত্যাকাণ্ড নিমেষেই ভেঙে দিয়েছে একটি পরিবারের স্বপ্ন। মেধাবী প্রিয় সন্তানকে হারিয়ে আবরার পরিবারে এখন চলছে শোকের মাতম। পরিবারের সদস্যরা জানান, বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে রোববারই হলে ফিরে যায় আবরার। এর কয়েক ঘন্টা পরেই লাশ হতে হলো তাকে। কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের আবরারের বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে। বিলাপ করতে থাকা আবরারের মা জানান, ছেলে বেঁচে নেই, কিছুতেই
বিশ্বাস করতে পারছি না। নাম্বার ফোন আছে, বলছে আমি ঢাকা মেডিকেলে, কাজ অসুস্থ, ওকে মেডিকেলে ভর্তি করব, ওর নাম ঠিকানা লাগবে। তা আমি বলছি আমার ছেলের কি হয়েছে আগে বলেন। আমি লিগি সাপোর্ট করে তার বাবা তার দাদা, কিন্তু কেউ কোনো দিন আমার পরিবারের থেকে কেউ কোনো রাজনীতি দল করতে মিটিং মিছিল যায় না। কি কারণে মারা হলো এন্ড কারা মারলো এটা তো জানতে হবে। খবর শুনে আবরারের বাড়িতে ভিড় করতে থাকেন স্বজন প্রতিবেশীরা। তার বাবা বরকতুল্লাহ বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, মা রোকেয়া খাতুন একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক। দুই ভাইয়ের মধ্যে আবরার ফাহাদ বড়, ছোট ভাই ফায়াজ ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। স্বজনরা জানান আবরারের কোনো শত্রু ছিল না, তাদের পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সমর্থক। তারপরে এতগুলা গাঁট থাকতো, যারা মারলো তারা কি সুন্দর ভাবে আবার হল থেকে বেরোয় গেল, এগুলার কি মানে কোনো কি কোনো বিচার টিচার কিছুই হবে না। এলাকাবাসীও জানান ঘটনা ভিন্ন দিকে নিতে আবরারকে শিবির কর্মী হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। ধর্মভীরু আবরার বুয়েটে ভর্তির পর দুই তিনবার তাবলিকে গিয়েছিল। রোববার গভীর রাতে বুয়েটের শেরে বাংলা হলের নিচতলা থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। মইনুল আহসান, এটিএন বাংলা। বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যায় যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভিন্ন মত পোষণ করলে তাকে হত্যার অধিকার কাউকে দেয়া হয়নি। এখানে ভিন্ন মতের জন্য একজন মানুষকে মেরে ফেলার কোনো অধিকার কারণে, কাজে এখানে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তদন্ত চলছে, তদন্তে যারাই অপরাধী বলে সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে। পার্সোনালি আমি বলেছি আমার কোনো এখানে কোনো ভিন্ন মত নেই।